আব্দুল কাদের জিলানী তো ছিলেন একজন পীর, যাদের কাছে কত খারাপ মানুষ যেত ভালো হয়ে যেত, আর এদের কাছে বিড়ি ঘর গেলে গাঁজা ঘর হয়, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানি কি পীর ছিলেন, আল্লাহু আকবার! তার বাল্য জীবনটা কি কি, তার বাল্য বর্ণাঢ্য জীবন, তার কি সুন্দর জীবন, তার বাল্য জীবন! মা বলতেছে বাজান যা, শিক্ষার জন্য চলে যা, সন্তানকে পকেট ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিয়েছে, যাও নিয়ে যাও, কখনো মিথ্যা বলবা না, কখনো মিথ্যা বলবা না। ছেলেটা চলে যাচ্ছে শিক্ষার জন্য, রাতের বেলা ডাকাত ধরেছে, ডাকাত বলতেছে ছেলে তোমার কাছে কি আছে, ব্যাগের থেকে পকেট থেকে সব স্বর্ণ মুদ্রা বের করে এই যেগুলো আছে, আশ্চর্য, না বলতে সব বের করে দিলা, আমরা যে নিয়ে নেবো এগুলো, তোমরা নিয়ে নিতে পারো কিন্তু আমার জবান থেকে কখনো মিথ্যা পাবা না, আল্লাহু আকবার বলবেন না। ডাকাতের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে তো তুমি পারলে আমাদেরকে ডাকাতির পথ থেকে অন্যদিকে সরিয়ে দিতে, আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জেলানি বিখ্যাত একজন পীর, সেই পীর যে শহরে থাকেন সেই শহরে একজন কুখ্যাত চোর, ছোট্ট একটি ইতিহাস মনে পড়ল, বলি বলি বলি, যখন আসলে একটু বলেই ফেলি। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, রাত্রেবেলা শুয়ে আছেন, চোর সারা জিলান শহরে চুরি করেছে একটানা 30 বছর, কোনোদিন ধরা পড়েনি, এখন বলেন সেকেন্ড ক্লাস চোর না ফার্স্ট ক্লাস চোর? এই চোর একদিন ভাবলো সারা জীবন চুরি করেছে মানুষের বাড়ি, আজকে যাব পীরের বাড়ি চুরি করতে, যা আছে কপালে, যদি ধরা পড়ি তাহলে ভাববো উনি সঠিক পীর, আর যদি ধরা না পড়ি চুরি করে তাহলে ভাববো ওর সে বড় পীর আমি চোর। এই কথা বলে চলে গেছে পীরের বাড়ি চুরি করতে, শীত কেটে ভিতরে ঢুকছে, শীত কাটা পর্যন্ত এলাকে কি বলে, সিং কাটা, যাই হোক ভাষার তো শেষ নেই, ভাষা অনেক, বলি আলহামদুলিল্লাহ। এই বগুড়ার সব ভাষা কি একরকম? দুপচাচিয়া, আদমদিঘি, ওই গাবতলি, শেরপুর, চান্দাইকোনা, তাড়াস, এক না, 8 মাইল 10 মাইল দূরে যাবেন টানের কম বেশি হয়ে যাবে। এই বগুড়ার ভাষার ভিতরে কত টানের কম বেশি আছে, দুপচাচা আদমদিঘির মানুষ গরুকে আপনি বলে, গরু কি কে বলে, আর বাপকে তুই বলে, গরুকে বলে কে গরু, আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না। আর বাপকে বলে বাপ তুই খুঁটে গেছিল, বাপরে বলে তুই, গরুকে বলে আপনি। অনেক দিন আমার আজকে মনে পড়লো, আমার নোয়াখালীর কি কুমিল্লার দিকে একটা মাহফিলে গিয়েছি, আমাকে বলা হলো হুজুর আপনার বাড়ি তো উত্তরবঙ্গে, তা আমাদের ভাষায় তো অনেক জড়তা আছে, সমস্যা আছে, অনেক নতুন নতুন মিশ্রণ আছে, অনেক ভাষার সঙ্গে মিল নাই, বাংলার সঙ্গে মিল নাই, তো উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলেন যেটা আমরা বুঝবো না। চিন্তা ফিকির করলাম কি বলা যায়, অনেকক্ষণ ধরে ফিকির করে একটা বাক্য বের করলাম, বললাম কে রে তুই আলু তো আলু ওয়াক্কেলি আলু, কি বুঝতেছেন কি, কে রে তুই আলু তো আলু ওয়াক্কেলি আলু, উনি আর বোঝেন না, উনি আমার দিকে ফেলফেল করে চেয়ে আসেন, আমি তাকে বললাম ভাই আমি তো একটা বাক্য বলে দিয়েছি, উনি বললেন ভাই আপনি কি বললেন, আমি বললাম যে আপনি কি বুঝলেন, উনি বলতেছেন বুঝলাম এটাই, যেহেতু একটা বাক্যের মধ্যে 3-4টা আলু, হয়তো আলু দিয়ে এখন একটা কিছু হবে, কে রে তুই আলুতে আলু ওয়াক্কেলি আলু, 3টা আলু আছে, তাহলে ভাষা কি আমাদেরও ভালো? প্রত্যেকটি ভাষার মধ্যেই কিছু আঞ্চলিকতার টান আছে না নাই? এরপরও ভাষার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সব ভাষাই সুন্দর, মায়ের ভাষাই সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাষাটা নিয়ামত। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনি, সিং কাটা বলে, সিং কেটে শীত কেটে চোর যখন ভিতরে ঢুকতে নিয়েছে, আব্দুল কাদের জেলানি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, রাত হয়েছে গভীর, আয়াতুল কুরসি পরে শুয়ে পড়েছেন, আয়াতুল কুরসি যখন কোনো বান্দা পড়ে তার সমস্ত মালামালের হেফাজতের দায়িত্ব কে নিয়ে নেন? আল্লাহ নিয়ে নেন। খুব মজবুত আয়াত এটা, যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন রে তোর এই কালামের ভিতরে যতগুলো আয়াত আছে শ্রেষ্ঠ আয়াত কোনটা,
সঙ্গে সঙ্গে নয়টি বাক্যের সমন্বয়ে গঠিত একটা আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। একটা আয়াতে নয়টা বাক্য, কয়টা বাক্য? সবকার পরিচয়, আল্লাহর পরিচয়। ولا يؤوده حفظهما, কোন কিছুর সংরক্ষণে আল্লাহর কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ। নাইট গার্ডের ক্লান্তি আছে না? নাই। নাইট গার্ড শেষ সাথে আর পারে না, চোখ ঘুমায় ওই ওর মধ্যে ঢোকে ভিতরে, ঠিক কি না? কিন্তু আল্লাহর তো কোনো ক্লান্তি নাই। আয়াতুল কুরসি পুরো আব্দুল কাদের জিলানী শুয়ে পড়েছেন, চোর যখন ভিতরে ঢুকতে নিয়েছে চট করে তিনি টের পেয়ে গেলেন, ঘুম থেকে জাগা পেয়ে গেলেন, কিন্তু তিনি বিছানা থেকে পিঠ উঠাচ্ছেন না, দেহ উঠাচ্ছেন না, ঘুমের মধ্যে আছেন। আব্দুল কাদের জিলানী ঘুমের ভান্তরে আছেন, চোর মনে করতেছে ঘুম তো পারতেছে, সব আমি নিয়ে নেই, বস্তাবন্দি করে জরুরি জিনিসগুলো সব নিয়ে বস্তাবন্দি করে দরজার কাছে চলে আসছে, ভাবতেছে পার্ত হয়ে গেলাম, আমি তো বড় পীর। এই চিন্তা মাথায় নিয়া দরজার কাছে যখন চলে গেছে, ব্যাগ যখন হাতের মধ্যে নেই দরজা বন্ধ হয়ে যায়, আবার যখন ব্যাগটা রেখে দরজার কাছে চলে যায় দরজা অটোমেটিক্যালি খুলে যায়, ব্যাগ সারা দরজা খোলা, ব্যাগ সহ দরজা বন্ধ। আল্লাহু আকবার বলে পারে না, পারে না। বহু চেষ্টা বহু কোশেশ করার পর শেষ পর্যন্ত ভাবলো খামাকে ধরার পড়ার দরকার নেই, অন্তত জানে বাঁচি, চলে যাই। এবার ব্যাগটা থুইয়া যখন বস্তা রেখে যখন যেতে নিয়েছে দরজার কাছে গিয়ে দেখে দরজা এমন লক হয়েছে বাইরের দিক দিয়ে কে যেন লাগায় দিছে আর খোলেই না। এখন ভাবতেছে এতক্ষণ তো সুযোগটাও ছিল, সুযোগটাও হাতছাড়া করে দিলাম, খামাখা ধরা পড়া যাবে না, দেখি চেষ্টা চালাই, চকির তলে গিয়ে আস্তে করে শেল্টার নিল। ওই জিলান শহরের বিখ্যাত পীর চকির উপরে, কুখ্যাত চোর চকির তলে। দুটোই কার গোলাম? দুটোই কার বান্দা? আল্লাহর বান্দা। এই দুইজন, একজন ঘুম থেকে জাগা পেয়ে তিনি উঠে দাঁড়ালেন, তায়াম্মুম করলেন, তাহাজ্জুদটা পড়বেন, ওযু বানালেন না, কারণ বাইরে বের হলে সর্ত আউট হয়ে যাবে, আমি বাইরে বের হব না। বাইরে না বের হয়ে তায়াম্মুম করিনি, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তিনি তায়াম্মুম সেরে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, নফল নামাজ শুরু করলেন। চোর মনে মনে চিন্তা করে, জীবনে বহু বুজুর্গ দেখছে, এমন বুজুর্গ তো দেখি নাই ওযু ছাড়া নামাজ পড়ে, কি কথা কি বুঝতেছেন? এখন চোর ধরতেছে কার দোষ? হুজুরের দোষ ধরে ফেলতেছে, কারণ চোরের তো আইডিয়া নাই তায়াম্মুম কাকে বলে, ওযু কাকে বলে। আমার বন্ধুগণ, আলেমদের ভুল ধরতে গেলে চিন্তার বিষয় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দুঃখ লাগে হুজুরদের দোষ ধরে নাস্তিকের বাচ্চারা, আল্লাহর বিচার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রসুলকে গালি দিচ্ছে যারা, এটা একটা চক্র, মাঝে মাঝে এরা জেগে ওঠে, ভোলা ঘোলা হয়ে গেছে, ভোলাকে আর সামনে আনতেছে না কেউ, এটাকে অফ চাপা রেখেছে। রসুলকে গালে দিয়েছ যারা, অবশ্যই তাদের জিব্বা টেনে ছিড়বো একদিন, ঠিক কি না? শুধু সুযোগের অপেক্ষা। রসুল সুযোগ নেননি? রসুল তো মক্কার বাসিন্দা, চলে গেলেন কোথায়? সুযোগ নেননি রসুল, পজিশন নিয়েছেন। সুযোগ আসুক, সময় আসুক, কোথাও দৌড়িয়ে যেতে পারবে না, সবগুলো বঙ্গোসাগরে হাবুডুবু খায়া মরবে ফেরাউনদের মতো, ঠিক কি না? রসুলকে গালি দাও, রসুলকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার আল্লাহ নিজে রসুলকে একটা বারের জন্য নাম ধরে ডাক দেননি,
একটা বারের জন্য গোটা কোরআন ছেড়ে দিলাম, দেখেন কোথাও পাবেন না আল্লাহ পাক আমার রাসূলকে কোথাও বলেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলেননি, একটা বারের জন্য বলেননি। আল্লাহ তার রাসূলকে কি সম্মান দিয়েছেন, কোথায় আল্লাহর কোথায় রাসূল, বলতে পারতেন না ইচ্ছা করলে? ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, আছে না? আছে। ইয়া ঈসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সব নবীর নাম ধরেছেন ইয়া শব্দ দিয়া। রাসূলকে কখনো আল্লাহ পাক এরকম ডাক দেননি, কি মোহাব্বত করতেন, আল্লাহু আকবার। বরং চামার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, যারা তাশাহুদ পারে, তাশাহুদ যারা নামাজে বসে বসে যে বৈঠকে আমরা যে দোয়াটা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহু আকবার। শুরুতে আমার নবীজি দোয়া করলেন, আল্লাহর প্রশংসা করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত, এটা আমার নবীর অংশ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আল্লাহর অংশ, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গোটা কোরআনে কোথাও পাবেন না, বরং চামার আল্লাহ রাসূলকে ডাক দিচ্ছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ পাক আরেক জায়গায় সুন্দর করে তার ব্যাপারে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও ডাক দেননি নাম ধরে, আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাখির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির, জোরে বলুন আল্লাহু আকবার। কোথাও নাম ধরে ডাকলেন না, সেই রাসূলকে নিয়ে তোরা রাসূলকে নিয়ে সন্ত্রাসী আখ্যা দিলি, নারী পিপাস মুহাম্মদ বলে ফেললি, একদিন টুডে অ্যান্ড টুমোরো বাংলার জমিনে কুলাঙ্গারদের বিচার হবেই হবেই হবেই, জোরে বলে ইনশাআল্লাহ। ওই অপশক্তির বিরুদ্ধে মাঠে ময়দানে নামতে রাজি আছেন তো? সবাই সক্রিয় হতে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো আল্লাহকে সাক্ষী রেখে।